সাপকে একটি বিষাক্ত প্রাণী হিসেবেই আমরা চিনি এবং সাপের বিষ সম্পর্কে আমাদের মধ্যে অনেকেরই ধারণা নেই। শুধুমাত্র আমাদের বাংলাদেশেই প্রায় 80 প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। আর এদের মধ্যে সব সাপ বিষাক্ত নয়, তবে কিছু রয়েছে যারা অত্যন্ত বিষাক্ত। তাই সময় মতো সাপের কামড়ের চিকিৎসা করলে অল্প সময়ে সুস্থ হওয়া সম্ভব। তবে যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাংলাদেশে থাকা সাপদের মধ্যে 7 থেকে 8 প্রজাতির সাপ অত্যন্ত বিষধর। এদের কামড়ে মানুষ মারা যাওয়ারও সম্ভাবনা থাকে। মূলত দেশের গ্রামাঞ্চলেই সাপের উপদ্রব ও সাপের কামড়ে মানুষের মারা যাওয়ার সংখ্যা বেশি। আর আমাদের দেশে প্রায় 23 প্রজাতির সামুদ্রিক সাপও দেখতে পাওয়া যায়, যেগুলো সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে আটকা পড়ে এবং অনেক সময় জেলেরা এদের কামড়ের শিকার হয়। বলা হয়ে থাকে বিষাক্ত সাপের চোখের মণি একটু লম্বাটে হয় এবং বিষ দাঁতগুলো বেশ লম্বা হয়। অন্যদিকে বিষহীন সাপের চোখের আকার গোল হয়। এদের দাঁত থাকলেও তাতে বিষগ্রন্থি থাকে না, ফলে এরা বিষ নির্গত করতে পারে না, তাই এদের কামড়ে কোনো ক্ষতি হয় না। তবে কিছু বিষহীন সাপের কামড়ের দংশিত স্থানে কিছুক্ষণের জন্য জ্বালা পড়া হতে পারে। মূলত সাপের বিষ হলো এক ধরনের লালা জাতীয় পদার্থ। এর প্রধান উপাদান হলো প্রোটিন, যা সাপের বিষের সবচেয়ে ক্ষতিকর উপাদানও। প্রোটিন ছাড়াও সাপের বিষে রয়েছে এক প্রকার এনজাইম। এই এনজাইম ক্ষতির একটি বড় কারণ হতে পারে। এছাড়াও এই বিষ রক্তের লোহিত কণিকাকেও ভেঙে দেয় এবং রক্তচাপ কমিয়ে দেয় এবং পেশী নিয়ন্ত্রণে বাধা প্রদান করে। প্রোটিন ও এনজাইম ছাড়াও সাপের বিষে থাকে নিউরোটক্সিন ও জিঙ্ক সালফাইডের মতো অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ। এর মধ্যে নিউরোটক্সিন খুবই বিষাক্ত ও ক্ষতিকর একটি উপাদান। সাপের বিষের অন্যতম উপাদান হল প্রোটিন ও এনজাইম। এই এনজাইম লোহিত কণিকাকে ভেঙে ফেলে, যার ফলে রক্তচাপ ভীষণভাবে কমে যায় এবং পেশী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সাপের বিষ শরীরে ঢুকলে শরীর আস্তে আস্তে অবশ হতে থাকবে। যেখানে সাপ কামড়েছে তা প্রবল জ্বালা করতে শুরু করবে, আর এই জ্বালা বাড়তে থাকবে। ক্ষতস্থান ক্রমাগত ফুলে উঠবে, আশেপাশের সমস্ত কিছু ঝাপসা দেখতে শুরু করবেন। রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব কাছে হাসপাতালে নিয়ে যেতে হবে। সম্ভব হলে কি প্রজাতির সাপ কামড়েছে এবং সাপটি দেখতে কেমন তা জানার চেষ্টা করতে হবে। বিষাক্ত সাপের কামড় মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। আবার বিষহীন সাপকেও মানুষ অনেক সময় না বুঝে ভয় পেয়ে মেরে ফেলে। তাই দুই দিক বিবেচনা করেই সাপকে মারার চেয়ে তাড়িয়ে দেওয়া ভালো।